মঙ্গলবার কুঞ্জবনস্থিত অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো অন্যভাবে। কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার। রাজ্য রক্তের চাহিদা মেটাতে মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে সামাজিক কাজে এগিয়ে আসছে তাই ভূয়সী প্রশংসা করলেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি এদিন তিনি কলেজের শ্রীবৃদ্ধি এবং কামনা করেছেন এবং রাজ্য শিক্ষার মান বেড়ানোর ক্ষেত্রে এই ইংলিশ মিডিয়াম কলেজের অনুগ্র ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। আজকে কৃষি অরবিন্দ ইংলিশ মিডিয়াম ডিগ্রি কলেজের উদ্যোগে বলবে এক বছর প্রতিষ্ঠা দিবস আজকে তারা গত বছর এই দিনেই পথচলা শুরু করা হয়েছিল। তাকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং NSS এর আজকে এখান থেকে কাজ শুরু হয়েছে ইউনিটের এই কলেজে যৌথ উদ্যোগে আজকে কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন রেখেছেন সারা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে, বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তির কাছে, যে আমাদের নির্বাচনের প্রাককালীন পরবর্তী সময় আমাদের আগরতলা সহ রাজ্যের যে 14টি ব্লাড ব্যাংক আছে, 12টি সরকারিভাবে, 2টি বেসরকারি, এখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। কাজে রক্তের চাহিদা যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদানের শিবির বা উৎসব কাজে আজকে অরবিন্দ ডিগ্রি কলেজ ইংলিশ মিডিয়াম ডিগ্রি কলেজের উদ্যোগে ছাত্রছাত্রীরা এবং টিচাররা আমার সঙ্গে আছেন, প্রিন্সিপাল স্যার দীপক ভট্টাচার্য মহোদয় এবং আমার MIC মেম্বার আগরতলা পৌরনিগমের জেলা অধ্যক্ষ মহোদয়, বিভিন্ন যারা আমন্ত্রিত অতিথিরা এসছেন সবাই, কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে শিক্ষা সঙ্গে পাশাপাশি দায়িত্বের সঙ্গে কিন্তু তারা সামাজিক কর্তব্য, সামাজিক দায়িত্ব হিসেবে কিন্তু এই কাজে এগিয়ে এসেছে। তো আমার আশা থাকবে, আমাদের এমনি একটা প্রত্যাশা আছে, কলেজের প্রতি রাজ্যে প্রথম ইংলিশ মিডিয়াম ডিগ্রি কলেজ, এটা শুরু করেছে, এক বছর হয়েছে, আগামী দিন আরও রাজ্যের ছাত্রছাত্রীদের এই সুযোগ করে দেবে এই কলেজ এবং তার পঠন পাঠন অনেক সমৃদ্ধ হবে। বিশেষ করে সামাজিক কাজও NSS যেটা করেছে, NSS এর দায়িত্ব পরের জন্য সেবা করা, নিজেকে তৈরি করা, অন্যের জন্য কাজ করা, সেক্ষেত্রে NSS নিজে যারা এখানে ভলান্টিয়ার আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য।